জাহাঙ্গীরনগর হচ্ছে আমাদের এরকম একটা জায়গা যে ওইখানে আমরা মুক্তমঞ্চে পারফর্ম করতে যাব, ওই দিনটার জন্য আমরা মুখিয়ে থাকি। খুব আনন্দের একটা দিন, আমরা খুব অপেক্ষা করি যে হ্যাঁ কবে আমরা মুক্তমঞ্চে পারফরমেন্স করতে যাব। স্টেজে যেমন প্ল্যান করে উঠে গান করি না, আমাদের অনেক গান আছে জনপ্রিয় গান যেগুলো আপনারা সবাই শুনেছেন, আমরা গ্রিন রুমে বসে করে ফেলেছি। যে একটা গান আছে, গানগুলো করা হচ্ছে, আচ্ছা চলো করি, আজকে করি। গ্রিন রুমে বসে টুংটাং করলাম, আচ্ছা চলো আজকে স্টেজে করি। স্টেজে উঠে দেখলাম যে না হচ্ছে, আমরা অনেক গান এইভাবে করে ফেলেছি। আমি যদি বলি আপনাকে খুব প্ল্যান করে, এই একটা সুর এসেছে মাথায় চল তো একটু বসি, গানটাকে লেখা হয়েছে, এভাবে আমরা কখনই গান করি না। গান গান তো আসলে ওইভাবে চলে আসে, ওইভাবে প্ল্যান করে হয় না, চলে আসে। জে ফর জলের, জি ফর গান, যেহেতু জানতে চাই সবাই সেজন্য বলি, বিকজ আমরা কোনো ওইভাবে কোনো জনরা ফলো করি না। আমাদের গানের মধ্যে আপনি বাংলাদেশের বাংলা অঞ্চলের এই ভৌগোলিক অঞ্চলের ট্রেডিশনাল গানের সুর যেমন পাবেন, আপনি ল্যাটিন আমেরিকান আবহাওয়া পাবেন, আপনি রবীন্দ্রনাথের গানের আবহাওয়া পাবেন, লালন সাইজের আবহাওয়া পাবেন, শাহ আব্দুল করিমকে একদম সরাসরি পাবেন আমাদের উপস্থাপনায়। তো এটাকে আমি কি জনরার মধ্যে ফেললাম, বাংলা গান, খুব সহজ। আমরা বাংলায় গান গাইতে চাই, বাংলায় স্বপ্ন দেখি, বাংলায় আপনাকে বলি ভালোবাসি। খুব আনন্দের স্মৃতি যেটা, সেটা হচ্ছে যে অডিয়েন্স, এই অডিয়েন্সের এই সারাটাই তো অনেক আনন্দের। তো ওই জিনিসটা আমার কাছে সবসময় খুব বড় একটা পাওয়ার মতো। আজকে পর্যন্ত আসলে অনেক অনেক শো করেছি, এটা স্মৃতি, এতই স্মৃতি যে এটার মনে করে বলা যাবে না আসলে। তবে আনন্দটা এটাই যে এখানের এত ইন্টিমেটেড দর্শক থাকে এবং পারফরমেন্স করে আমরা এত আনন্দ পাই যে এটা ভাষায় প্রকাশ করার উপায় নেই আসলে। জাহাঙ্গীরনগরে জলের গানের সাথে আমার প্রথম পারফরমেন্স, স্টেজে উঠলে বোঝা যাবে অ্যাকচুয়ালি কিরকম হয়। ক্রাউড তো দেখেছি, চেষ্টা করব যতটুকু পারি আমাদের থেকে দেওয়ার। যখন আমরা জানি জাহাঙ্গীরনগরের ছবিটা, আমরা ভুলি না এবং আমরা উল্টা ফোন করি, যে নাম্বারটা থেকে টেক্সটটা আসে আমাদের কাছে, আমরা উল্টা ওই নাম্বারটাকে ফোন করি যে ভাই আজকে কল টাইমটা কখন, তাড়াতাড়ি বলে আমার যাইতে হবে, আজকে সবকিছু ঠিকঠাক রাখতে হবে। সো জাহাঙ্গীরনগর নিয়ে আমরা এত এক্সাইটেড থাকি।